हेलो व्यूअर्स, सकल के आबारो स्वागतम जानाई त्रिपुरा स्टाडी चैनले। व्यूअर्स, आजकेर भिडियोटी तादेर जोनो जारा उच्च माध्यमिक पास करार पर विभिन्न कलेजे बा इंटरमिडिएट कोर्स बा यूनिवर्सिटीते भर्ती होबे तादेर जोनो की की स्कलारशिप रयेछे सेगुली निये आलोचना करब। तो सर्वप्रथम जे स्कलारशिपटी सेटी हलो ईशानोदय स्कलारशिप। से स्कलारशिपटी सम्बन्धे प्रथमे आलोचना करब। तो से स्कलारशिपर जन्य जरा जरा आवेदन करते पारबेन तादेरके तो अवश्य उच्च माध्यमिक पास होते होबे, किन्तु सेक्षेत्रे तादेर उच्च माध्यमिके 50% मार्क अवश्य थाकते होबे एबं ताराई शुधु आवेदन करते पारबेन से स्कलारशिपर जन्य। स्कलारशिपटिर नाम आबारो बोले दिच्छि, ईशानोदय स्कलारशिप। तो देखे निच्छि से स्कलारशिपर जन्य की की क्राइटेरिया बाध्यतामूलक। तो एखाने जे इलिजिबिलिटी क्राइटेरिया सेगुली हलो, देखते पाच्छेन प्रथमे दि एप्लिकेंट्स मास्ट हैव द डोमिसाइल अफ द नर्थ इस्टार्न स्टेट्स हुईज कम्प्राइज अफ आसाम, अरुणाचल प्रदेश, मणिपुर, मेघालय, मिजोराम, नागालैंड, त्रिपुरा। दि कैंडिडेट्स एनुअल फैमिली इनकम मास्ट नॉट बी मोर देन इनर 4.5 लाख फ्रॉम ऑल द सोर्सेस। दि कैंडिडेट्स मास्ट हैव पास्ट क्लास 12 और इक्विवेलेंट इन द प्रिसीडिंग ईयर अफ स्टाडी फॉर एप्लीकेशन कॉल्ड फॉर द करेंट एकेडमिक ईयर। ऑल्सो द एप्लीकेंट्स मास्ट हैव सिक्योर्ड एडमिशन इन द फर्स्ट ईयर अफ एनी डिग्री कोर्सेस इनक्लूडिंग इंटीग्रेटेड कोर्सेस इन एनी अफ द यूनिवर्सिटीज कलेज इन्स्टिट्यूट अंडार सेक्शन 2 and 12 बी अफ UGC एंड डिमिट टू बी यूनिवर्सिटीज इनक्लूडेड अंडार सेक्शन 3। एखे अर्थात बला उच्च माध्यमिक पास करार पर जे निशानोदय स्कलारशिप तार जन्नो आपनारा आवेदन करबें से क्षेत्र में अपन जे परिवार बात्सरिक आय फैमिली एनुअल इनकाम जेटा सेटा 4.5 लक्ष टाकार উপরে হলে চলবে না, 4.5 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের যে কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়া অবশ্যই। যেহেতু এই স্কলারশিপ একটু বেশি মাত্রায় টাকা দেওয়া হয়, UGC-র পক্ষ থেকে বছরে 54,000 টাকা দেওয়া হয় প্রত্যেক বছর করে। এখানে আপনারা 3 বছর 54,000 টাকা করে পাবেন। শুধুমাত্র প্রথম বর্ষের শিক্ষার্থীরাই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই কেবলমাত্র আবেদন করতে পারবে। এবং সেখানে বলা হয়েছে শুধুমাত্র নর্থ ইস্ট স্টেটের যে স্টুডেন্টরা আছে, অর্থাৎ নর্থ ইস্টের যে স্টেটগুলি আছে সেই স্টেটগুলির স্টুডেন্টরাই কেবলমাত্র সেই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো তাছাড়াও যে স্কলারশিপ কলেজে পাওয়া যায় সেগুলি হলো SC স্কলারশিপ, ST স্কলারশিপ, ওইগুলো আপনারা আবেদন করতে পারবেন। সেগুলো কলেজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বা বিভিন্ন পত্রপত্রিকায়ও সেগুলির নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়। আপনারা যারা যারা ঈশানোদয় স্কলারশিপের জন্য আবেদন করবেন না বা করতে পারবেন না, তাদের জন্য অন্যান্য স্কলারশিপ আছে, যেমন SC স্কলারশিপ বা ST স্কলারশিপ এবং OBC স্কলারশিপও পাওয়া যায়। তাছাড়া যে স্কলারশিপগুলি পাওয়া যায় সেগুলি ডক্টর BR আম্বেদকর স্কলারশিপ, এগুলি নিয়ে আপনারা অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করবেন যখন কলেজে ভর্তি হবেন তখনই। তাছাড়া আরেকটি যে বিশেষ স্কলারশিপ সেটা হলো যাদের উচ্চ মাধ্যমিকে 60% অর্থাৎ 60% মার্ক থাকে, তারা প্রত্যেক বর্ষে বা প্রত্যেক ইয়ারে 10,000 টাকা করে একটি বিশেষ স্কলারশিপ পান। তো সেই স্কলারশিপটির জন্য আপনারা আবেদন করবেন, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যে কোনো ছাত্র বা ছাত্রী শুধুমাত্র একটি স্কলারশিপের জন্যই কেবলমাত্র আবেদন করতে পারবে। কারণ যদি একসঙ্গে দুটি স্কলারশিপের জন্য আবেদন করো তাহলে তোমাদের দুটিই বাতিল হয়ে যাবে। তাই আমি বলবো তোমরা সকলেই এই সুযোগ সুবিধাগুলি গ্রহণ করবে, কেননা সরকার আমাদের সুযোগের জন্য এই সকল ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তো আমি সকলকেই অনুরোধ করব যে তোমরা সবসময় সচেতন থাকবে যে কখন স্কলারশিপের যে অনলাইন আবেদনের জন্য বলা হয় সেটা বিভিন্ন পত্রপত্রিকায় বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালেই দিয়ে দেওয়া হয়। আমিও তার ভিডিও আপলোড দিয়ে দেবো তোমাদের, কারণ তোমরা সকলেই যে কোনো না কোনো স্কলারশিপ পাও সেটাই আমি কামনা করি। এবং আমি অন্তর থেকে চাই তোমরা প্রত্যেক স্কলারশিপের জন্য তোমরা নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করো এবং তোমরা প্রত্যেকেই কিছু না কিছু সহায়তা পাও। তাই আমি বলবো যে তোমরা সকলেই এই স্কলারশিপগুলি আবেদন করবে এবং সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং যদি এই স্কলারশিপ সম্বন্ধে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দিয়েছি বায়োতে, আপনারা অবশ্যই আমাকে SMS করবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই তার উত্তর দেব। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি আবারও বলছি, যদি কোনো প্রশ্ন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি অনুরোধ রাখলাম।